হ্যালো ভিউয়ার্স আমার আপনাদেরকে স্বাগতম আমাদের এই চ্যানেলে সুইজারল্যান্ডের বিপক্ষে দশবার ফাউল করা হয়েছে নেইমারকে নিজের অন্য প্রতিভা ও দক্ষতার জন্য নেইমার শুধু প্রতিপক্ষের রক্ষণভাগ আতঙ্কের নামই নয় একই সঙ্গে চক্ষুসুলভ বটে ফলশ্রুতিতে মাঠের লড়াইয়ে তাকে সজ্যই করতে হয় সবচেয়ে বেশি আঘাত সবচেয়ে বেশি ফাউল কিন্তু তাই বলে নব্বই মিনিটের একটি ম্যাচে বার ফাউল সতেরো জুন রবিবার রাশিয়া বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচে একবার নয় দুইবার নয় মোট দশবার বার শিকার হয়েছেন ব্রাজিলের অন্যতম দশটা নেইমার এমনিতেই বিশ্বকাপের আগে ইঞ্জুরিতে পরে নেইমার পরবর্তী সময়ে পায়ে অস্ত্রোপচারও করা লাগে যার দরুন মাঠের বাইরে ছিলেন দুই মাসেরও বেশি রাশিয়া বিশ্বকাপের আগে তাকে দলে পাওয়া নিয়ে জেগেছিল সংখ্যা তবে সেই সংখ্যা কাটিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলে তিনি এবং মাঠে নামেন প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের খেলোয়াড়রা বারবার তাকে ফাউল করেন ম্যাচের প্রথম দিকে ভালন বেহেরামে নেইমারকে ধাক্কা দেন এর আগে অবশ্য গ্রানি সাহাকা নেইমারকে জার্সি ধরে টেনে ধরেন হয়তো এক দুইবার এমন কিছু খেলার মধ্যে হয়েই থাকে ম্যাচে দ্বিতীয়বার যেন পুরো ব্যাপারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বারবার যেন নেইমারকে লক্ষ্যে পরিণত করেন সুইজারল্যান্ডের রক্ষণভাগের ভাগের প্রহরীরা রেফারিও বারবার বাঁশি বাজান একাধিকবার কাঠ প্রদর্শন করেন তবুও থামছিল না নেইমারকে ফাউল করার বিষয়টি এতবার ফাউলের কারণে নেইমার নিজেও মেজাজ হারান খেলা শেষের দিকে এক পর্যায়ে বিষয়টি নেইমার নিজু রেফারিকে নজরে আনেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের রক্ষণভাগের ফুটবলার স্টেফান লিগস্টাইনা জানিয়েছেন তারা নেইমারের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছেন কিন্তু এভাবে ফাউল করে নেইমারকে আটকে রাখা কতটা যুক্তি তা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি এর আগে উনিশশো আটানব্বই সালের বিশ্বকাপে ইংলিশ ফুটবলার অ্যালান শেরিকে মোট এগারো বার ফাউল করেছিলেন তিন এশিয়ার খেলালুরা যা কোনো বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ফাউল রেকর্ড রাশিয়া বিশ্বকাপের সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থান করে জায়গা নিলেন নেইমার ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ও কমেন্টস করুন